আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের তরকারি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করতে। তো ভিউয়ার্স, রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এর ভিতরে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। এভাবে হলুদ আর মরিচ সহ ডিমগুলো ভেজে নিলে ডিমের কালারটা একটু সুন্দর হয়, সে কারণে আমি এরকম ভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপরে যে তেল আছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা আলু নিয়েছি, তো এটা ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি একটু 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুটা ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। আমি ফুলকপিটাকেও 2-3 মিনিট ধরে একটু ভেজে নেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দেব। এভাবে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আমার ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর এটাও আমি তুলে রাখছি। এরপর আবার দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল 2 চা চামচ পরিমাণ। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি 2 টুকরা 3 টুকরা করে, তাতে একটা সুন্দর একটা ইসমিল আসবে, আমি সে কারণে এটা দিয়েছি। তো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর আমি এর সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে নিচ্ছি। পানিতে মিশিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি। এরপর আলুটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, 2 মিনিট পর ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 2 মিনিট পরে। তো আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আমি আরও 2 মিনিট জাল করছি। তো 2 মিনিট পর ফিরে আসছি, আর মাঝখানে আমি একবার একটু উল্টিয়ে দেব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 2 মিনিট পরে। এরপর আবার একটু উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর এর ভিতর আমি পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি, এর বেশি পানির দরকার নেই। এরপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত।
ভিউয়ার্স বলক এসে গেছে এই পর্যায়ে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর জাল করব 7 থেকে 10 মিনিট। তাহলে ফিরে আসছি 7 থেকে 10 মিনিট পরে। তো ভিউয়ার্স ফিরে আসলাম আমি প্রায় 10 মিনিট পরে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসছি। তো ভিউয়ার্স ফিরে আসলাম 1 মিনিট পরে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে আপনাদের একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স হয়ে গেল আমার ডিম দিয়ে ফুলকপির তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।